কোরআনের মধ্যে বলেছেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা মুমিন মুসলমান না হবে বাস্তব ভাই আজ আমরা জালসা মিলাদে যাই তবে আমরা পরিবর্তন তো হয় না কেন আজ আমাদের মনের মধ্যে ওই ভয়টা ঢুকছে না কেন আজ প্রত্যেকটি বাপজি ভাইদের মা বোনদেরকে বলবো একবার ওই মৌতকে স্মরণ করুন কবরকে ইয়াদ করুন কি কবরে যে আমার হবিটা কি যখন আপনার নিকটে ইজরাইল আলাইহি ওয়াসাল্লাম আসবেন তখনই বুঝতে পারবেন কি পৃথিবী থেকে এবার যে আমি যাব তো কি নিয়ে যাব সেই সময়তেই অবস্থায় বুঝতে পারবেন এখন হয়তো আমরা রক্তের গরম গরম দিমাগ টাকা পয়সা দিয়ে আমরা খুব অহংকারী দেখিয়ে বেড়াই কিন্তু কিছুই আপনারা যাবেন একমাত্র যাই তো আপনার ইবাদত সঙ্গেই যাবে জোরে বলুন সুবহানাল্লাহ তবে আমার এখানকার যারা বয়স্ক বয়স্ক বাপজিরা বসে আছেন অবশ্যই আপনাদেরকে বলবো এখনো পরিবর্তনটা হন যেখানে আপনার চায়ের দোকানে দশটা মিনিট বসে থাকছেন বাড়িতে থাকছেন সে দশটা মিনিট যদি আল্লাহর ঘরে বসে যদি খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করেন তো বহুত নেকি আছে নাই কিন্তু আমরা শোনা সত্ত্বেও যদি পরিবর্তন না হতে পারি তাহলে আমাদের কতটা আমরা গুনাহগারী হচ্ছি সেটা নিজে নিয়ে ভাবো আমরা হাদিস কোরআন শুনছি শোনার পরেও তো আমরা পরিবর্তন হতে পারছি না তাহলে আমরা গুনাহগারী হই না জেনে শুনে তো আমরা পাপের কাজ করছি আজ দেখুন হযরতে ইজরাইল আলাইহি ওয়াসাল্লাম এই সভার মধ্যে যদি এখন এই মুহূর্তে হাজির হওয়ার একজন ব্যক্তির দিকে খুব গভীরতভাবে দেখে তার মনের মধ্যে কি ভয় ঢুকবে না ঢুকবে না ইজরাইলের নাম শুনলেই তো মানুষের এক ফোঁটা বোধহয় রক্ত লুকিয়ে যায় নাম শোনা মাত্র কি যে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে নির্ধারিত করে দিয়েছেন প্রত্যেকটা মানুষের জান যদি কবজ করেন একমাত্র ইজরাইল আলাইহি ওয়াসাল্লামই করবে তো হযরতে সুলাইমান নবী আলাইহি ওয়াসাল্লামের জামানাতে হযরতে সুলাইমান নবী আপন একটা বৈঠক করেছেন বহুত সভার মধ্যে লোক বসে আছে এমন মধ্যে একজন ব্যক্তি এক নিরালা জায়গাতে চুপ করে দাঁড়িয়ে গেল হযরতে সুলাইমান নবী সিরাকে কখনো দেখেননি এবং তার উম্মতের লোকেরাও সেই ব্যক্তিকে কখনো দেখেনি জোরে বলো সুবহানাল্লাহ আচ্ছা হঠাৎ করে যদি আপনাদের এখানে একটা ওয়াজানা মানুষ যদি আসে তাহলে সেই লোকটাকে বলবেন না বলবেন না কি আমি আপনাকে কখনো দেখিনি দেখিনি বলবেন না বলবেন না বলবেন না অবশ্যই অবশ্যই একে তো কখনোই দেখিনি আর একজন ব্যক্তি যদি যদি ওই দিকেই তাকিয়ে বারবার দেখে তাহলে লোকটা কি বলে কি লোকটা আমাকেই দেখছে অন্য দিকে কাউকে দেখে না তো হযরতে ইজরাইল হযরতে সুলাইমান নবী আপন চুপ করে আছেন বৈঠকে আর একজন ব্যক্তির দিকে ওই লোকটা খুব গভীরভাবে তাকিয়ে তাকিয়ে দেখছেন তার দিকেই নজর একবার দৃষ্টির ভাবে দেখে দিয়েছেন ওই সমাজে আল্লাহর নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের উম্মত সগুন সঙ্গে সঙ্গে বলতে লেগে গেল বলে হুজুর গো ও গো আল্লাহর নবী ওই ব্যক্তি দেখো না সেই লোকটাকে কখনো দেখি নাই তবে আজকে নতুন ভাবে লোকটাকে আমি দেখতে পাই তবে ওই লোকটা কোন দিকে গভীর ভাবে তাকিয়ে দেখি নাই আমার দিকে লক্ষ্য করে দেখতে আছে হুজুর ওই ব্যক্তি এমন কে একটু বলো না কেন আল্লাহর নবী সুলাইমান নবী সঙ্গে সঙ্গে ওই তার উম্মতের ওই লোকটাকে বলতে লাগলো শুনো গো ওই ব্যক্তি যে দাঁড়িয়ে আছে নিরালায় ওই লোকটা এমন কেউ নয় উনি হচ্ছেন আল্লাহর একজন ফেরেশতা যার নাম হলো হযরত ইজরাইল আলাইহি ওয়াসাল্লাম বলছে উনি কেউ নয় উনি একমাত্র হযরত ইজরাইল আলাইহি ওয়াসাল্লাম হযরতে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের উম্মত বললে হুজুর গো ওই লোকটা কোন দিকে লক্ষ্য করে দেখে না একমাত্র আমার দিকে লক্ষ্য করে দেখে তবে ওই ব্যক্তি কেন এসেছে ইজরাইল আমার দিকে যে লক্ষ্য করে আছে হযরতে সুলাইমান নবী বললেন শুনো ওই আল্লাহর ফেরেশতা হযরতে ইজরাইল আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী জগতে একমাত্র আছেন একটা কাজের জন্য তার দায়িত্ব আছে মানুষের জান কবজ করা তবে ইজরাইল আলাইহি ওয়াসাল্লাম তার
উদ্দেশ্য কাউরি জান কবজ করার জন্য এসেছে ওই ব্যক্তি বলল হুজুর গো আমার মনের মধ্যে ভয় ঢুকে গেল ওই ব্যক্তি আমার দিকে তো বারবার চেয়েছে দেখতেছে হুজুর তবে আমাকে এখান থেকে হটিয়ে দেওয়ার একটু আপনি ব্যবস্থা করুন না কেন এখন আমি কি করব বলো না কেন হযরতে সুলাইমান নবী ওই সমাজে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললে তোমাকে এই গ্রাম থেকে এই শহর থেকে শেষ প্রান্তরে চলে যেতে হবে ওই সমাজে বলে হুজুর গো তবে আমি শেষ প্রান্তরে যাব কি করে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সান্ত্বনা দেওয়ার জন্য হাওয়াকে আপন আদেশ করে দিলেন এ হাওয়া এই ব্যক্তিকে শেষ প্রান্তরে পৌঁছিয়ে দাও সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সান্ত্বনা দেওয়ার জন্য হাওয়াকে অর্ডার করলেন কি যাও পৌঁছে দাও যেমনই হুকুম করা হাওয়া এসে তাকে নিয়ে চলে গেল কিছুক্ষণের মধ্যে দেখছেন সুলাইমান নবীকে ওই ব্যক্তিকে আর দেখতে পাওয়া যায় না জোরে বলো সুবহানাল্লাহ হযরতে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন তাকে দেখতে পাওয়া গেল না কিছুক্ষণ পরে আবার সেই সোবার মধ্যে হযরতে ইজরাইল আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেলেন ইজরাইল বললেন হে ইজরাইল আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহর নবী সুলাইমান নবী বললেন ও ইজরাইল একটু আগে তোমাকে আমি দেখতে পাই নাই কোথায় চলে গেছিল হযরতে ইজরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন হে সুলাইমান আমি তোমার সবার মধ্যে দাঁড়িয়ে গেলাম সেই ব্যক্তি ওই জায়গাতেই বসে আছে সে তো সেই জায়গা কখনো যাবে আমার টাইমটা সময় কাছে আসলো টাইমটা নির্ধারিত করে দিয়েছে আল্লাহ ওই টাইমে তার জানটা কবজ করতে হবে ওই জায়গাতে গিয়ে তার জান কবজ করতে হবে তবে হে সুলাইমান নবী আমি তার দিকে গভীরভাবে তাকিয়ে দেখতেছিলাম কি কতক্ষণে এখান থেকে উঠে শেষ প্রান্তরে যাবে হে সুলাইমান নবী তুমি যখন হাওয়াকে অর্ডার করে দিলে ওই সুলাইমান নবী ওই হাওয়া তাকে পৌঁছার আগে আগে আমি সেই জায়গায় হাজির হয়ে তার জান কবজ করে আবার চলে আসলাম তাহলে বলো বলো আল্লাহর আদেশ যেখানে যার জান কবজ হবে সেটা নির্ধারিত লিখে দেওয়া যায় আমরা খুব সমস্যা বেশিরভাগ করি কি লোকটা যদি ওই জায়গায় না যেত তার মৃত্যুটা হতো না বলি না এগুলা সম্পূর্ণ ভুল কথা আল্লাহ তার সেইভাবে মৃত্যুটা রাখবেন যেমন উদাহরণস্বরূপ আপনাদের গ্রামের মুরলী বলেন আর প্রধানী বলেন যেই হোক হোক আপন বললেন এক মোড়ল বললেন তার জ্যোতিষীকে হাত দেখিয়ে বলছে ভাই বলো তো আমার মৃত্যুটা কোন জায়গায় আছে একটু দেখে বলে দাও জ্যোতিষী বলছে তোমার মৃত্যু আছে হাত দেখে দেখা গেল কি গ্রামের বাইরে একটা গর্ত আছে গর্তের ভিতরেই তোমার মৃত্যু হবে আচ্ছা বলেন যদি আপনাদের মধ্যে থেকে কাউকে যদি বলে দেওয়া হয় কি অমুক জায়গায় মৃত্যু হবে এখন যাবে ও তো ভয়ে যাবে না যাবো না মৃত্যু হবে ও না ই মোড়ল আপন বলেছে বিশাল ব্যাপার গর্তের কাছে গেলে তোমার মৃত্যু হবে তাহলে মো গর্তের কাছে যাব না আমার মৃত্যু হবে না এই ভয় ভক্তিতে তিন তালার উপরে বসে থাকে একদিন দুদিন তিন দিন কেটেই গেল বুঝলাম কিন্তু তার সময় নির্ধারিত লিখে দেওয়া আছে ওই টাইমে সেখানে যাবে তার মৃত্যুটা ও জায়গাতেই হবে মোড়ল ছাদের উপর থেকে আর নামে না বাড়ি থেকে আর বাহিরে যায়ও না হঠাৎ করে বুঝলেন ওই মোড়লের বাড়িতে একটা সুন্দর একটা ঘোড়া ঢুকে গেল তার প্রজাদেরকে বলছে ঘোড়াটা ধর যখন ধরতে যায় কিন্তু ঘোড়া কিন্তু তাদেরকে ধরা দেয় না সে তোর ঘোড়া নয় ঘোড়া ধরা দেয় না উপর থেকে মোড়ল বলছে গাহরে সামান একটা ঘোড়া গলা ধরে দেখাইতে পারছিস না দেখ ঘোড়া কি করে ধরতে হয় আমি দেখিয়ে দিছি মোড়ল নেমে চলে আর যেমনি ঘোড়ার কাছে চলে গেছে বুঝলেন সঙ্গে সঙ্গে ঘোড়া থেমে গেল
আর থাবাবা ত্রিকি ঘোড়ার উপরে মান লাভ আর মরুল যেমন ঘোড়ার উপরে চড়েছে ঘোড়া আর কোথাও না দাঁড়িয়ে একই দরে একবার গর্তের কাছে ধুম করে ফেলে দিল ইসরায়েল তার জানটা কবজ করে দিল আল্লাহ তুমি যতই লুকিয়ে রাখো যার যেখানে মৃত্যু আল্লাহ লিখে রেখেছে সেখানে আল্লাহ কিভাবে নিয়ে যাবে একমাত্র আল্লাহই জানে আমরা কুসমিশা করি না কি লোকটা যদি বাইক নিয়ে না নিয়ে তো ছেলেটা তো মৃত্যু হতো না এটা ভুল কথা ভাই তার মৃত্যুটা ওইভাবেই লেখা আছে আজ আপনাদের দেখেন আপনাদের দেশে তো নদী আছে আমাদের বীরভূম দেশে তো নদী নাই তো নদীতে একটা লোক পার হওয়ার জন্য এই পারে দাঁড়িয়ে আছে ওপারে যাবে আর এমন সময় ম্যাগ উঠে গেছে বিশাল ম্যাগ নৌকা চলে এলো নৌকা চড়ে গেল চড়ার পরে পরে গো ইসমে আজম দুটা পড়তে আছে আর বলছে আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ তুমি রক্ষা করো মানুষ বিপদে পড়ে তো আল্লাহকে ডাকে না ডাকে না তখনই সেই আপন নৌকাতে চড়ে আর বলে আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ তুমি বাঁচাও বিশাল তুফান চলে আসছে আর বাঁচা যাবে না যেমনি কিনারা লেগে গেছে বুঝলেন এক পা উপরে এক পা নদী নৌকাতে আর ওই সময়তে লোকটা বলছে কি নৌকাওয়ালার হাত খুব ভালো বলে বেঁচে গেলাম আচ্ছা বলো নাকি কোনো সমস্যা নাই আল্লাহ যদি চাহে তো ওখানে সঙ্গে কেউ মারত না মারত না এই মুহূর্তে যদি আল্লাহ চাহে সেকেন্ডের মধ্যে সমস্ত মানুষের মৃত্যু নিতে পারে না পারে না পারে না তাহলে বলো সেগুলো আমরা কুসমিশা করছি না করি না এই কুসমিশা গুলা থেকে দূরে থাকার চেষ্টাটা করো আল্লাহ যার যেভাবে মৃত্যুটা লিখে রেখেছে সেইভাবে তার মৃত্যুটাই হবে যে আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তারও তো জান কবজ করা হয়েছে সারা বিশ্বে সারা জাহানকে যার জন্য তৈরি করা হয়েছে সে নবীর জান কবজ করা হয়েছে যখনই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর খবর শুনতে পেলেন কি আল্লাহর নবী ইন্তেকাল করে গেছেন কিয়ামতের ধরাতল থেকে বিদায় নিয়ে চলে গেছে ওই সমাদে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কান্না করেন এত কান্না করেন বেলালের দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায় বেলাল আপন রাস্তা ধরে চলে যান বিশ্বের নবীর খবর মৃত্যুর খবর পাওয়ার পরে যেমন আজকে এই বাড়ি থেকে বাবা যেমন তার বাপ চলে গেল বাড়ি তার জন যখন চলে গেল তার ছেলেরা যেখানে থাক না গেল তারা যখন খবর পেয়ে গেল তারা কাঁদতে কাঁদতে দৌড়ে দৌড়ে বাড়ি দিকে রওনা হলো বলে আজকে আমাদের বাড়ির বুক ভরা বাপ চলে গেল তারা কাঁদতে কাঁদতে দিনার আব্বার কাছে চলে আসবে ও আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইভাবে কাঁদতে 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 চলে যায় এমন সমাধে বেলাল বললে আইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে ঘুরতে বসতে বেলাল তবে আর কোনদিন আপনার সঙ্গে কলাপ করতে পাবো না আপনার সঙ্গে আর কোনদিন কথা বলতে পাবো না এদিকে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আওয়াজ চলে গেছে বিশ্বের নবী আমার ইন্তেকাল করে গেছে ওই সমাতে উমর চট করে একখানা তলোয়ার হাতের মধ্যে তুলে নিয়ে উমর রাস্তা দিয়ে বাপন চিৎকার করে আওয়াজ করে বলে কেউ যদি বলো নবী ইন্তেকাল করে গেছে তবে তোমার গর্দনকে আমি ছাটাই করে দিব জোরে বলো বলো ভয় লাগছে নাকি চা খাবেন যদি চা খান তো বলেন বাড়ি এলাকায় বলুন ঝাল ঝাল করে দিবে সুবহানাল্লাহ বাড়াবে জোরে বলো সুবহানাল্লাহ বিশ্বের নবী যেমন শায়রে বলে বলে নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো নবী একবার তুমি আইছো গো এই কয়টা আল্লাহ মনে হচ্ছে পয়সা দিতেছে নাকি জলে বলো বলো নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো নবী একবার তুমি আইছো গো নবী একবার তুমি আইছো গো স্বপনে দিও গো দেখা নবী তোমায় দেখবো নবী একবার তুমি আইছো গো নবী একবার তুমি আইছো গো নবী
नबी तोमार नाम सुनिया पागल आमी होइलाम गो नबी एकबार तुमे आइसो गो नबी एकबार तुमे आइसो गो जीवन तारे सोई पागो दीब नबी तोमार चरणे नबी चुमुके तामे कदबे नबी चुमुके तामे कदबे जीवन तारे सोई पागो दीताम नबी तोमार चरणे नबी चुमुके तामे कदबे नबी चुमुके ताम कदबे तुमि एकबार आइसो गो नबी तोमार नाम सुनिया पागल आमी होइलाम गो नबी एकबार तुमि आइसो गो नबी एकबार तुमि आइसो गो अल्लाहुम्मा